একটা সিল মারা উচিত ছিল, মানে 57 সেকেন্ডে 57টা অন্তত, বা পারলে আরো বেশি করা উচিত ছিল, পার সেকেন্ড একটা এখনো ছাত্রলীগ ট্রেন্ড হয় নাই। তো আপনি দেখছেন একটা উপনির্বাচন, যেই যিনি জিতবেন তিনি একটা সংসদ অধিবেশনও পাবেন না, কিন্তু শেষ অধিবেশনটা এখন পর্যন্ত ফর্মালি শেষ হয়ে গেছে, যদিও সংসদ ডাকা যায়। সেই সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে আপনি ন্যূনতম ছাড় দেন নাই, এজেন্ট বের করে দেয়া থেকে শুরু করে যাবতীয় অভিযোগ করে নির্বাচন কিছুক্ষণ পরই উনি উইথড্র করেছেন। বাংলাদেশ এন্ড রিফ্লেক্ট देयर উইল আন্ডার এ নিউ চ্যাপ্টার। সো ইটস ইম্পর্টেন্ট টু দি ইউএস ডাজ নট সাপোর্ট এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ, উই ডোন্ট ফেভার এনি ওয়ান পলিটিক্যাল পার্টি ওভার দি আদার, রাইট? কঠিন জবাব পেল সরকার, নিবিড়ভাবে মনিটরিং, এরপর আসল পদক্ষেপ। তফসিল ঘোষণার আগ মুহূর্তে 57 সেকেন্ডে 43টি ব্যালটে নৌকায় সিল মালেন ছাত্রলীগের সাবেক নেতা, ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুর 3 উপনির্বাচনে। এখন এগুলো বিদেশিরা দেখেছে, যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে মিডিয়ার পক্ষ থেকে আমি আরিফ জান। বন্ধুরা, আজকেও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম খবরটি হচ্ছে, মাত্র 57 সেকেন্ডে 43টি ব্যালটে নৌকায় সিল মারলেন আওয়ামী লীগের এক নেতা, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় এই বিষয়টাকে নিয়ে। বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে নিউজ করেছেন এই বিষয়টাকে নিয়ে, একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, সেই আলোচনাটি দেখব। এছাড়াও আমি একটা কথা বলতে চাই, বর্তমানে আওয়ামী লীগের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা অনুযায়ী মাত্র 57 সেকেন্ডে 43টি ব্যালটে সিল মারা কিন্তু খুব কম হয়ে গেছে, ইচ্ছা করলে তারা আরো বেশি মারতে পারতো। আচ্ছা, যাই হোক, পরবর্তী খবর আমরা যাচ্ছি, যুক্তরাষ্ট্রের মনোযোগ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে। নির্বাচনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন যুক্তরাষ্ট্র, এই বিষয়টা নিয়ে একটি আলোচনা রয়েছে, সেই আলোচনাটিও দেখব। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন, মাত্র 57 সেকেন্ডটি ব্যালটে কিভাবে সিল মেরেছে সে ভিডিওটি আগে দেখে আসে এবং কি একটি আলোচনা। 3 আসনের উপনির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে সাবেক এক ছাত্রলীগ নেতাকে একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা গেছে। সকালে ভাইরাল হওয়া 57 সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে ভোট কক্ষে বসে এক ব্যক্তি ব্যালট বয়ে অনবরত নৌকা প্রতীকে সিল মারছেন। তার গলায় নৌকার কার্ড ঝুলছে, তাকে নৌকায় সিল মারতে সহযোগিতা করছেন রুমে থাকা অন্য একজন। এ সময় তাদের 43টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে একাধিক সিল মারা ওই ব্যক্তির নাম আজাদ হোসেন, তিনি নির্বাচনী এলাকা সদর উপজেলা দীঘলি ইউনিয়নের দক্ষিণ খাগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। আজাদ চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ, তবে তাকে সাহায্যকারী ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ছাত্রলীগের এক নেতা 57 সেকেন্ডে 43টা নৌকায় সিল মেরেছেন, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের অন্যান্য মেইন স্ট্রিম মিডিয়াও এটা নিয়ে নিউজ করেছে, আমরা সবাই খেয়াল করেছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে ট্রোল করে উড়িয়ে দেওয়ার মতো বিষয় না, এটা নিয়ে কথা বলতে চাই। সেই প্রসঙ্গেই লক্ষ্মীপুর উপনির্বাচন নিয়ে কিছু আলাপ, এবং আমাদের মনে থাকার কথা, দুদিন আগেই আমি টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রী একটা সাক্ষাৎকার দিয়েছেন, ওটার উপর বেস করে রিপোর্ট হয়েছে, অনেক কথা উনি বলেছেন, তার মধ্যে গণতন্ত্রের ফর্ম নিয়ে, ধরন নিয়ে উনি কথা বলছেন। এইগুলোকে একত্র করে কয়েকটা কথা একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। লক্ষ্মীপুর উপনির্বাচনটা খেয়াল করি আমরা, কোন সময় হচ্ছে এবং এটা কতটা গুরুত্বপূর্ণ, এক অর্থে গুরুত্বহীন, এক অর্থে বিরাট গুরুত্বপূর্ণ। গুরুত্বহীন কেন? এটা একটা জাস্ট কোন রকম একটা আনুষ্ঠানিকতা, প্রার্থীরা মারা গেছেন, ঠিক এই কারণে যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা নির্বাচন হলো, এখন লক্ষ্মীপুরে হলো, কী কারণে নিতে হলো, যেহেতু সংবিধানের বা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। কিন্তু খেয়াল করি আমরা, একাদশ জাতীয় সংসদের সর্বশেষ ফর্মাল বা আনুষ্ঠানিক যে অধিবেশন সেটা শেষ হয়ে গেছে, তার মানে এটা আপাতত আর হচ্ছে না, যদিও সংসদ যেহেতু বহাল আছে, প্রধানমন্ত্রী চাইলে এটা আবার ডাকাতে পারেন, সেই আলোচনা সরিয়ে রাখি। তার মানে যিনি সংসদ নির্বাচিত হবেন, এই তথাকথিত সংসদে, একাদশ সংসদ একটা তথাকথিত সংসদ, তিনি একটা অধিবেশনেও একদিনও গিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের কোনো সুযোগ পেলেন না। ওনার ব্যক্তিগত লাভ হয়তো আছে, উনি সংসদ সদস্য হলেন এবং আগামী 12 নমিনেশন পাওয়ার ক্ষেত্রে সেটা সাহায্য করতে পারে। সেই নির্বাচনটায় সিল মারার চাইতেও কম গুরুত্বপূর্ণ না এমন একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই নির্বাচনটা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই
দুজন প্রার্থী জাতীয় পার্টি এবং জাকের পার্টি একসাথে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন নিজেদেরকে। আমরা খেয়াল করি এটার সিগনিফিক্যান্সটা, এই যে এই দুদল নির্বাচনে গেল, জাতীয় পার্টি আজও নির্বাচনে পার্টিসিপেট করছে সরকারের অধীনে, তার মানে এই সরকারের নির্বাচনের নামে যে সার্কাস বা ফাজলামো হয় সেটাকেই সাকসেসফুল তারা করতে গেছে। সরকার যে একটা নির্বাচন নির্বাচন ভাব দেখায় এদের জন্যই হয়। জাতীয় পার্টি তো ফর্মালি মহাজোটেও আছে, এমনকি এখন পর্যন্ত তারা বিরোধীদের সাথে কোনো আন্দোলনে নেই, নির্বাচন করবে না এই সরকারের অধীনে স্পষ্টভাবে সেটাও বলেনি। সেই জাতীয় পার্টির ক্যান্ডিডেট লক্ষ্মীপুরে গিয়ে জিতে যেত কি মনে হয় আমাদের? উনি 3000 সামথিং ভোট পেয়েছেন, আর এগুলো কত পেতেন সেসব তো আমরা বুঝতে পারি, যাই হোক কিন্তু জিততেন কি? তার মানে কৌশলগতভাবে আপনার কি এটা মনে করার কথা না যে এই নির্বাচনটা আপনি অন্তত খুব ফেয়ার হতে দেবেন? কারণ এই মুহূর্তে আপনার বয়ান হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীন এবং সার্বভৌম, তার অধীনেই নির্বাচন হয়, সুতরাং এটা নিয়ে কেউ টেনশান করো না, নির্বাচন খুব ভালো হবে। এবং সরকার ভীষণ আন্তরিক, মানে 18 সালের ডাকাত সরকার, ভোট ডাকাতি করা সরকার বিরাট সুফি এবং সাধু হয়ে গেছে, তারা ভালো নির্বাচন করবে, দিস ইজ দ্য ন্যারেটিভ অফ দ্য গভর্নমেন্ট। সো তাদের তো কথা ছিল এই নির্বাচনটাকে খুব ভালো হতে দেয়া, হলো না। জাতীয় পার্টি এবং জাকের পার্টির যে ক্যান্ডিডেট তারা তাদের এজেন্টকে ঢুকতে না দেয়া, বের করে দেয়া, সমানে জাল ভোট দেয়া, সব রকম অভিযোগ করে তাদেরকে উইথড্র করে নিয়েছেন। এরা বিএনপি না, এমনকি বিরোধী আন্দোলন করছে এমন কোনো দল না যে সরকারকে মিথ্যা মিথ্যে অভিযুক্ত করার জন্য তারা নির্বাচনে গেছে, তা তো না। তাহলে এটাও একটা খুব সিগনিফিক্যান্ট পার্ট যেটা আমরা অনেকে খেয়াল করি নেই। নাম্বার টু, ভোটে সেল মারা, ট্রোল করছি, নানা রকম ট্রোল আসলে আছে, সবাই ঐকিক অঙ্ক করছেন যে একটা সিল মারতে কত সেকেন্ড লাগছে, এক সেকেন্ডের একটু বেশি লাগছে, এক সেকেন্ডে একটা হওয়াই উচিত বা আরও হওয়া উচিত। আমি একটা টক শোতে আওয়ামী লীগের এক নেতার সাথে ছিলাম, ওই দিনই সন্ধ্যাবেলায়, আমি বলছিলাম আপনাদের এদেরকে আর একটু ট্রেন করা উচিত, সেকেন্ডে অন্তত একটা যাতে হয় বা পারলে আরও কমিয়ে আনা, মানে এক সেকেন্ডের কমে এক একটা সিল মারা হোক, এরকমভাবে ট্রেনিং দেন। কিন্তু খেয়াল করি ব্যাপারটা খুব ট্রোল দিয়ে উড়িয়ে দেওয়ার মতো না। প্রথম কথা হচ্ছে ভিডিও করা হচ্ছিল, এটা ও দেখছে, ও তাকাচ্ছে ক্যামেরার দিকে, সো ক্যামেরার এটা যে কোনো ক্যান্ডিড মানে গোপনভাবে আপনার একটা ভিডিও করছে ব্যাপারটা তা না, প্রকাশ্যে তার জ্ঞাতসারে এই বৈঠক এই ভিডিওটা করা হচ্ছে এবং সে জ্ঞাতসারে সিল মেরে যাচ্ছে। দু একটা পত্রিকায় দেখলাম বলছে সে বহিষ্কৃত এবং আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই কাজটা করছে, এই ধরনের একটা আচ্ছা, তার মানে আওয়ামী লীগের বহিষ্কৃত একটা লোকও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা তর্কের খাতিরে বলছি নিয়ে ব্যালটের বান্ডেল নিয়ে বসে সিল মারতে পারে। এই হচ্ছে আমাদের দেশের তথাকথিত নির্বাচন ব্যবস্থা। সুতরাং আওয়ামী লীগ যে ন্যারেটিভটা আনতে চাইছে সেটাও এই দেশের ভোট বা বলতে আদতে কি বস্তু এক্সিস্ট করে সেটা খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেয়, তাই না? আপনি আওয়ামী লীগের শত্রু, ধরুন বিএনপি আওয়ামী লীগের শত্রু, সে গিয়ে একটা ব্যালটের বান্ডিল নিয়ে সিল মেরে দিয়ে দিতে পারে? সম্ভব? সম্ভব না। এবং যাবতীয় সব কিছু আপনি করছেন যখন আপনি খুব সিরিয়াস রকম সার্ভেইলেন্সের মধ্যে আছেন, সরকার দেখাতে চাইছে তার অধীনে নির্বাচন হয়। আমি অনেক আগে এই তথাকথিত নির্বাচন কমিশন, এটাকে আমি নির্বাচন বিষয়ক মন্ত্রণালয়ই বলি, ওদের সম্পর্কে বলেছিলাম যে ওরা একটা ইভ্যালি নাটক, মানে ইভ্যালির মতো একটা স্ট্রাকচার, আমি বলেছিলাম যে ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলো আপনাকে প্রথম প্রথম খুব বিশ্বস্ত ভাব দেখায়, আপনি যে পণ্য চান দিয়ে দেয়, সস্তায় হতে হতে একদিন আপনাকে লুট করে। সো ইভ্যালি কৌশল আমি এভাবে বলছি যে তাদের তো কথা ছিল টেকনিক্যালি সবগুলো নির্বাচন অসাধারণভাবে করবে, সরকার তাদেরকে করতে দেবে, তারপর একদিন মেইন নির্বাচনে লুট করবে। যদিও সব নির্বাচন এভাবে ঠিক করলেও বিরোধীরা এই নির্বাচনে যেত না, কারণ তারা ন্যাশনাল ইলেকশন আর অন্য ইলেকশনের ডিফারেন্স বুঝে, কিন্তু এই নাটকটাও তারা করতে পারে নাই। হাউ স্টুপিড দিস পিপল আর, অথবা স্টুপিড না বলে এটাও বলতে পারি যে এই সরকার আদতে আর কিছু মানে কন্ট্রোলও করতে পারছে না তাদের লোকজনকে, হতে পারে, হতে পারে। তো এখন তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো, যখন সারা বিশ্বের সামনে আপনি বলছেন এরকম একটা নির্বাচন করবেন, নির্বাচন কমিশন আইনের মাধ্যমে হয়েছে, সার্চ কমিটি হয়েছে, ব্লা 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 কত কথা আমাদের সামনে বলছেন না, সো এই নির্বাচন এটার ওর অধীনে এই চলে যাবে সেই চলে যাবে, কিচ্ছু হয় নাই। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না। এখন দেখবো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচনী প্রেক্ষাপট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন যুক্তরাষ্ট্র, এর পরবর্তীতে হয়তো বড় ধরনের পদক্ষেপ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র, এ বিষয়ে একটি আলোচনা রয়েছে, সেই আলোচনাটি আমরা দেখি। কার্যত কঠিন জবাব পেল সরকার, নিবিড়ভাবে মনিটরিং, এরপর আসল পদক্ষেপ।
নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র, রাষ্ট্রদূত পিটার হাসের প্রশংসা। পিটার হাসি একটা কিছু করবেন, দেখেন সরকারকে কিভাবে একটা কঠিন জবাব দেয়া হলো। এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ওবায়দুল কাদের কিন্তু বলেছিলেন যে পিটার হাসের মুরব্বীদের সাথে কথা হয়েছে। এর মানে পিটার হাস যেই দৌড়ঝাঁপ করছে এগুলো করে লাভ নেই। পিটার হাস এবং এই সরকারের মিত্ররাও বলেছে, কেউ কেউ বলেছে পিটার হাসকে দেশে পাঠিয়ে দিন, তাকে অবাঞ্ছিত ঘোষণা করুন, নানান কথাবার্তা, এবং পিটার হাসকে বলেছে আপনি দেশে চলে যান। মানে পিটার হাসের প্রতি একটা ক্ষোভ, আমেরিকার প্রতি সামগ্রিকভাবে যতটা ক্ষোভ তার চাইতে আওয়ামী লীগের লোকজনের, তাদের মিত্রদের পিটার হাসের প্রতি ক্ষোভ। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এরকম বলেছেন যে উনি ডিনার করুক, বসে আলোচনা করুক, এরকম একটা কথা কিন্তু বলেছেন। কিন্তু এই যে আওয়ামী লীগের চিন্তা যে পিটার হাসের তৎপরতাকে ভয় পায় বা পিটার হাসের তৎপরতার উপর একটা ক্ষোভ, এটার একটা কঠিন জবাব আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র দিয়ে দিয়েছে আমি মনে করি। কারণ পিটার হাসের এই কাজের ভূয়সী প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মানে পিটার হাসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে আলাদাভাবে উপস্থাপন করে কোনো লাভ নেই। পিটার হাস যা, যুক্তরাষ্ট্র তা। বাইডেন প্রশাসনের একজন যোগ্য প্রতিনিধি হচ্ছে পিটার হাস, অতএব এসব কথা বলে কোনো লাভ নেই। পিটার হাসের বিরুদ্ধে না বলে আপনারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলেন। পিটার হাস যা একজন রাষ্ট্রদূত চাকরি করে, আর তিনি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যোগ্যভাবে এক্সপার্টলি কাজ করে যাচ্ছেন। দর্শক দেখেন, যুক্তরাষ্ট্র আগে কিন্তু বলেছে তারা বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষার জন্য পদক্ষেপ নেবে, প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তো এখন যেভাবে তারা সূক্ষ্মভাবে নিবিড়ভাবে মনিটরিং করছে বলে দাবি করছে, আনুষ্ঠানিকভাবে যেটা জানাচ্ছে, এরপরেই সেই পদক্ষেপের সময়, আসল পদক্ষেপের সময় এটা বোঝা যায় কি ঘটেছে। দেখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিবেশ নিবিড়ভাবেও অব্যাহতভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র। এর মানে এই যে যত ঘটনা ঘটছে বাংলাদেশে, বিরোধীদের উপর ভয়ানক দমনপীড়ন, বিরোধীদের দমন করে তাদেরকে জেলে আটকিয়ে একতরফা নির্বাচন, এবং এর ফাঁকে আবার নির্বাচনে ছাত্রলীগ নেতার সাবেক 57 সেকেন্ডে কয়টা নাকি ব্যালট পেপারে সিল মারা, মানে এই যে নাটক নির্বাচনের নামে আওয়ামী লীগ যেটা করছে উপনির্বাচনও, এগুলো তো ধরা পড়ে যাচ্ছে। কোনো কিছুই কিন্তু যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে বাদ যাচ্ছে না, সব তারা জানছে। কিভাবে কথিত আসামিকে না পেয়ে তার পরিবারের লোকজনকে গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, সব জানছে। এগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠিন পদক্ষেপ নেবে ডেফিনেটলি। সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছে তারা। মনে হচ্ছে বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিএনপির সাথেও অব্যাহত যোগাযোগ আছে, এটাই বোঝা যায় অব্যাহতভাবে। এবং সরকারের সাথে বৈঠক টৈঠক তেমন কিন্তু দেখা যায় না, কিন্তু যোগাযোগ ঠিকই আছে। সব তো আর বৈঠকে হয় না, বৈঠকের আড়ালও অনেক যোগাযোগ হয়। বাংলাদেশের জনগণের স্বার্থে তাদেরকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পারদর্শী রাষ্ট্রদূত হিসেবে অভিহিত করা হয়েছে। এর মানে যুক্তরাষ্ট্র পিটার হাসের মাধ্যমেই বড় কিছু করবে বাংলাদেশে গণতন্ত্র সুরক্ষার জন্য। বলা হয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসকে অবিশ্বাস্য রকম প্রতিভাবান দল রয়েছেন। দেখছেন কি সার্টিফিকেটটা দিয়ে দিল, মানে সরকারকে একটা কঠিন জবাব দেওয়া হলো যে অযথাই দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে আলাদাভাবে নেগেটিভলি দেখার কিছু নাই, যে মুরব্বীদের সাথে আপোষ হয়েছে, পিটার হাস অযথা লাফালাফি করে কোনো এইসব ফাও কথা বলে লাভ নেই। পিটার হাস যা বলছেন সেটাই যুক্তরাষ্ট্রের প্রকৃত মত। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী অন্য একজন সাংবাদিকের প্রশ্ন জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল ব্রিফিংকালে সব কথা বলেন। তিনি আবারও জানিয়ে দেন যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে কাজ করছে না, বাংলাদেশে তাদের পছন্দের কোনো দল নেই। তার কাছে জানতে চাওয়া হয় বিরোধী দলগুলো চলমান আন্দোলনের সহিংস ঘটনা নিয়ে। এসব নিয়ে প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আমরা, মানে মনিটরিং করছে তারা, এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। অনেকে মনে করছেন যে যুক্তরাষ্ট্র ঠান্ডা হয়ে গেছে, থেমে গিয়েছে, না, যুক্তরাষ্ট্র থেমে যায়নি, তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পর্যবেক্ষণের পরেই সময় মতো তার পদক্ষেপ নিবে এবং তাদের কার্যক্রম র্যাকলেস বা বেপরোয়া নয়, তাদের কার্যক্রম অতি সূক্ষ্ম, যখন তখন যা ইচ্ছা তা করে বলবে তা নয়। আর যুক্তরাষ্ট্র কোনো কাজকে হাফ ডান রাখে না, যে অর্ধেক করে আমরা ছেড়ে চলে গেলাম তা না, পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় কাজ করে যুক্তরাষ্ট্র, রেজাল্ট আসবে এরকম কাজই তারা করে। বিশ্বজয় গুরুতর সহিংস যে কোনো ঘটনাকে আমরা আমলে নেই, মানে এই যে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে এটা তারা আমলে নিচ্ছে, তাদের আমলে আছে। রাষ্ট্রদূত পিটার হাস বাস্তবেই কঠিন পরিস্থিতিতে আছেন বলে মন্তব্য করেন একজন সাংবাদিক। একই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরিফি সম্পর্কেও জানতে চাওয়া হয় বিদান্ত প্যাটেলের কাছে। জবাবে তিনি বলেন, ঢাকায় আমাদের দূতাবাস অবিশ্বাস্য একটি প্রতিভাবান টিম আছে, এর নেতৃত্বে আছেন অভিজ্ঞ একজন রাষ্ট্রদূত পিটার হাস, তিনি শুধু বাংলাদেশ নিয়ে কাজ করছেন করতেই দক্ষ এমন নয়, একই সঙ্গে বিস্তৃত অঞ্চলের বিষয়ে দক্ষ। আমি তো মনে করি নিকট অতীতে
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যত রাষ্ট্রদূত এসেছে তাদের মধ্যে সবচেয়ে যোগ্য হচ্ছেন এই পিটার হাস। এমনকি ড্যান ডব্লিউ বজিনার চাইতেও তার ডিপ্লোম্যাটিক দৃঢ়তা অনেক সমৃদ্ধ বলে আমি। এই ছিল আজকের ভিডিও, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।